শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডেল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে বরাবরের মতো আজও আমরা চলে এসেছি রাঙা সকাল নিয়ে আশা করি আজকে সকালটিও সবার ভালো কাটবে বরাবরের মতো আজও দু ঘন্টা জুড়ে আয়োজন থাকছে শুরুতেই একজন উদ্যোক্তা রয়েছেন আমাদের সঙ্গে একজন সামাজিক উদ্যোক্তা আর দ্বিতীয় ঘন্টায় থাকছে নিয়মিত গান আশা করি আপনাদের সবার ভালো লাগবে পুরো রাঙা সকাল পরিবার থাকছি থাকছি কাজী রসনারা সাকি এবং সেই সাথে রয়েছে আমি রহমান দর্শক শুভ সকাল সাকি তোমাকে তোমাকে শুভ সকাল রহমান কেমন আছো আমি তো ভালো আছি এবং তুমিও ভালো আছো দেখতেই পাচ্ছি এবং দর্শকদের জানাচ্ছিলে যে একজন উদ্যোক্তা আছেন সামাজিক উদ্যোক্তা এবং তিনি খুব তরুণ একজন উদ্যোক্তা এবং এত অল্প বয়সে অনেক অনেক অর্জন করে চলেছেন শুধু দেশে নয় দেশের বাইরে থেকেও সুনাম কুড়িয়েছেন চলো আমরা তার নামটি দর্শকদের জানিয়ে দিই দর্শক আজ আমাদের মাঝে আছেন মোহাম্মদ জহিরুল ইসলাম চলুন শুরুতেই তাকে স্বাগত জানাই আপনি কি কি করেছেন সেগুলো একটু দর্শকদের অবশ্যই জানাবো আমরা তবে তার আগে আপনার সম্পর্কে আপনার ছোটবেলা সম্পর্কে একটু জেনে নিতে চাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি হচ্ছে ছোটবেলায় আমার শুরু হয়েছে চাঁদপুর থেকে আমি চাঁদপুরে জন্মগ্রহণ করেছি আমার স্কুল একদম গ্রাম থেকেই বাবার স্কুলে আমি পড়াশোনা করেছি সো ওখানে থাকা অবস্থায় খুব ইচ্ছে ছিল যে পাইলট হবার কারণ আমার মামা থাকতেন দেশের বাইরে ব্রুনাই সো মামা যখন আসতেন দেশে সো ওই এয়ারক্রাফ্ট বিষয়ে গল্প করতেন আমাদের সাথে সো তখন থেকে আমার স্বপ্ন ছিল আমি পাইলট হব দেন আমি চাঁদপুর আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে কমপ্লিট করে ঢাকা চলে আসি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি সো এর পরবর্তীতে আমার টার্গেটটা আমি চেঞ্জ করে ফেলি যে আমি একজন পাইলট হব না আমি একজন এয়ারলাইন্স একটা এয়ারলাইন্স দিতে চাচ্ছি বাংলাদেশে এই যে দুই মিনিটে যা যা বললেন সেগুলোর মাঝখানে আমাদের তো অসংখ্য প্রশ্ন রয়ে গেছে সাকি তুমি শুরু করো আমি সেটাই জানতে চাচ্ছি যে ছোটবেলাতে তো আপনার কেটেছে চাঁদপুরে মোটামুটি মফস্বল বলা যায় হ্যাঁ তো সেই জায়গাতে তো আসলে একটা প্রকৃতির সান্নিধ্য আপনি পেয়েছেন স্কুলে থাকা অবস্থায় আপনি পড়াশোনা করতেন যদি ভুল না করে থাকি আপনি স্কাউটিংও করেছেন স্কাউটিং এর জন্য আপনি সেই সময় ক্লাস 9 এ পড়া অবস্থায় রাষ্ট্রপতির কাছ থেকে একটি অ্যাওয়ার্ড নিয়েছেন হ্যাঁ আমি আমরা আসব কিন্তু একদম ছোটবেলা যেটি জানতে চাচ্ছি আসলে পারিপার্শ্বিক অবস্থা পরিবেশ সবকিছু মিলে কেমন ছিল পরিবারের শাসন ব্যবস্থা ভাই বোন বাবা মা আমার বাবা ছিলেন হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সো খুবই বাবা আমাদেরকে সবসময় টেক কেয়ার করতেন বাবা সবসময় চেতেন যে তার ছেলে মেয়ে এডুকেশন কোয়ালিফিকেশানটা বেশ ভালো হবে এবং ভালো জায়গায় যাবে এবং তার থেকে বেটার করবে সো বাবা সবসময় ছোট সময় থেকে বাবা মা বলতেন যে আমি আমাকে যতটুকুনো মানুষ চেনেন জানেন এর থেকে তোমাদেরকে আরও ছাড়িয়ে যেতে হবে আরও ভালো করতে হবে যেন সবসময় মানুষের কল্যাণে কাজ করতে পারো সো বাবার সেই উপদেশ এবং আদেশ দুটোই সবসময় ধরে রাখার চেষ্টা করছে এবং পড়াশোনার আগ্রহ ছোটবেলা থেকে আমি শুধু পড়াশোনাই করতাম অ্যাকচুয়ালি সো যখন আমি আলামিন একাডেমিতে অ্যাডমিশন নেই তখন দেখি সবাই স্কাউটিং করছে সো প্রশ্ন হলো যে আমি কেন করব না স্কাউটিং দেন হচ্ছে আমি আমার টিচারকে রেজিস্ট্রেশন হঠাৎ করে রেজিস্ট্রেশন কমপ্লিট করি সো ওদের একটা বিশাল প্রসেস আছে সো আমি হচ্ছে মাঝ পুরো প্রসেসের মাঝখান দিয়ে অ্যাড হয়েছে যার কারণে আমার অন্যান্য ফ্রেন্ডসরা অ্যাকচুয়ালি এটা ইজিলি নিতে পারেনি যে ও কেন এত তাড়াতাড়ি জয়েন করবে এবং আমি জয়েন করার পরবর্তী 3 মান্থ প্রচণ্ড হার্ডওয়ার্ক করি তাদের প্রচুর বই ছিল যা হচ্ছে 3 ইয়ার্স স্টুডেন্টরা কমপ্লিট করেছে ওইটা আমাকে 3 মাসে কমপ্লিট করতে হয়েছে এবং ওইটা খুবই কম্পিটিটিভ একটা প্লেস ছিল যে 5 লাখ স্টুডেন্টস অ্যাডমিশন দিয়েছে দেন হচ্ছে ডিস্ট্রিক্ট পর্যায়ে এখানে এক্সাম দিয়েছে ডিভিশন পর্যায়ে হয়েছে তারপর হচ্ছে ন্যাশনাল পর্যায়ে এসেছে ওখান থেকে আমাদেরকে অলমোস্ট 7 জনকে সিলেক্ট করেছেন সো আমার স্কুল তখন 2nd পজিশন পেয়েছিল আমি 2nd হয়েছি আমার স্কুল থেকে আরও স্টুডেন্টরা পেয়েছেন এবং 1st হয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আমার একজন ফ্রেন্ড সো তখন থেকেই আমার খুব ইচ্ছে ছিল যেহেতু আমি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছি তার মানে হচ্ছে আমি কিছু করতে পারবো সো সেই
কিছু কাজ করার অ্যাবিলিটি হয়তো আমার আছে। তার মানে খেলাধুলা খুব একটা করা হতো না? ক্রিকেট খেলা পছন্দ করতাম। আচ্ছা, তো স্কাউটিং করার পাশাপাশি ক্রিকেট খেলতাম। স্কাউটে একটা ভালো অবস্থানের পর আসলে মনে হলো যে আমি মনে হয় এটা নিয়ে এগোতে পারি, এবং নেতৃত্ব দেবার একটা আলাদা ক্ষমতা মনে হয় আপনার ছোটবেলা থেকে ছিল। জি, আমি যখন বিস্তারিত শুনি আমরা নেতৃত্ব দেওয়া, এবং যেটি আমি বলছিলাম যে রাষ্ট্রপতির কাছ থেকে অ্যাওয়ার্ড নেওয়া বিশাল একটি অর্জন, এছাড়াও আরো অনেকগুলো অর্জন রয়েছে। তার আগে ছোট্ট করে আপনার সম্পর্কে এবং আপনার যে অর্জনগুলো রয়েছে রোমান, সেগুলো নিয়ে একটু দর্শকদেরকে জানাই। দর্শক, নারীর ক্ষমতায়ন, বিনামূল্যে রক্তদান, দারিদ্র নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক সচেতনতা ও যুব ক্ষমতায়ন নিয়ে কাজ করছে ইগনাইট ইউথ ফাউন্ডেশন। ইগনাইট ইউথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা 21 বছরের তরুণ মোহাম্মদ জহিরুল ইসলাম 2016 সালে তিনি প্রতিষ্ঠা করেন ইগনাইট ইউথ ফাউন্ডেশন, যার আওতায় রয়েছে ইগনাইট ইউথ ফাউন্ডেশন স্কুল, ইগনাইট ব্লাড ব্যাংক, স্বাস্থ্য ও চিকিৎসা সহায়তা প্রকল্প, নিরাময়, দারিদ্র দূরীকরণের জন্য প্রকল্প, স্বাবলম্বী সহ বিভিন্ন প্রকল্পে কাজ করছে তাদের সংগঠনটি। দেশের 7টি জেলায় মোট 23,000 স্বেচ্ছাসেবক আছেন সংগঠনের সঙ্গে। দেশের বাইরে দক্ষিণ কোরিয়া, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা ও থাইল্যান্ডে কাজ করছেন 200 ভলান্টিয়ার। সামাজিক পরিবর্তন এবং উন্নতিতে অসামান্য ভূমিকা রাখার কারণে মোহাম্মদ জহিরুল ইসলাম দ্য ডায়না অ্যাওয়ার্ড 2020-এ ভূষিত হয়েছেন। একই সালে পেয়েছেন জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড, জাতিসংঘ বাংলাদেশ ভলান্টিয়ার্সের বেস্ট ভলান্টিয়ার্স গ্রুপ অ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড কনফেডারেশন অব বিজনেসের সংগঠন দ্য বিজের বিজ অ্যাওয়ার্ড। এছাড়াও আরও একটি অ্যাওয়ার্ড আপনি রিসেন্টলি পেয়েছেন, দ্য হিরো অ্যাওয়ার্ড। সেজন্য আপনাকে অভিনন্দন জানাতে চাই আমরা দুজন, আমাদের দুজনের পক্ষ থেকে। এবং সেটি বোধহয় এই ডিসেম্বর মাসে, জি ডিসেম্বর 13 তারিখ পেয়েছে। আরবি ফাউন্ডেশন আমাদেরকে দিয়েছেন, 20 জনকে দিয়েছেন। অ্যাকচুয়ালি হচ্ছে যারা কোভিডের মাঝে বেশ ভালো কাজ করেছেন, সো আমাদেরকে তারা সিলেক্ট করেছেন। আমরা কোভিডের মাঝে বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছি, সো ওই ইনিশিয়েটিভগুলোর কারণেই তারা অ্যাকচুয়ালি আমাদেরকে এই নমিনেশন। আমরা বলছিলাম যে একজন সামাজিক উদ্যোক্তা, আসলে আপনার উদ্যোগগুলো সবই হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটি নিয়ে। ডিটেইলি জানবো যে জায়গাটাতে ছিলাম যে ছোটবেলা স্কাউটিং এবং রাষ্ট্রপতির কাছ থেকে অ্যাওয়ার্ড নেওয়া, এবং আপনি নেতৃত্ব দেবার বিষয়ে মনে হয় কিছু বলছিলেন আমাদেরকে। আচ্ছা স্যার, কি আরেকটা বিষয় জানা হয়নি যে তারা কয় ভাই বোন আসলে? যেহেতু বাবা মা বাবা চেয়েছিলেন যে তার থেকেও তার সন্তানরা সফল হোক, সেটি তো আপনি হয়েছেন, আপনার বাকি ভাই বোন আসলে কজন? আমরা চার ভাই এক বোন। আমার বড় ভাই ব্যবসা বিজনেস করছেন, আমাদের ফ্যামিলি বিজনেস মাতৃভূমি গ্রুপ। অ্যান্ড আমার মেজো ভাই সাউথ কোরিয়া থাকেন, উনিও বিজনেস করছেন, আমি তৃতীয়। আমি আমার চ্যারিটি ওয়ার্কসের পাশাপাশি আমিও বিজনেসের সাথে ইনভলভ আছি। আমার ছোট ভাই, সেও বিজনেস করছে, এবং ছোট বোন ক্লাস 2-এ পড়ছে। আচ্ছা আচ্ছা, তো যেটি সাকিব প্রশ্ন করছিল স্কাউটিং এর, স্কাউটিং এর প্রশ্ন, রাইট? স্কাউটিং হচ্ছে আমি ক্লাস 9-এ জয়েন করি, আর লিডারশিপের বিষয়টা হচ্ছে আমি যখন ক্লাস 1-এ অ্যাডমিশন নেই তখন থেকেই আমাকে টিচার্সরা ক্লাস ক্যাপ্টেন করে দেয়। সো তখন একটা কম্পিটিশন ছিল যে স্কুলে প্রতি বছর ভোট দেওয়া হতো, নির্বাচনে দাঁড়াতেন সবাই। সো ওখানে এই একটা বিষয় ছিল, সো আমি দেখা যেত ফার্স্ট ক্যাপ্টেন, হয়তো সেকেন্ড ক্যাপ্টেন হতাম। সো এই অপরচুনিটি আবার ছিল যারা ক্লাসের ফার্স্ট বয় আর সেকেন্ড বয় থার্ড বয় তারাই শুধু এই অপরচুনিটা পেতাম। সো ওই জায়গা থেকে আমি সেই অপরচুনিটা পেয়েছি। দেন আমার টিচার অ্যাকচুয়ালি আমাকে এই লিডারশিপ কোয়ালিটি, টিম মেম্বারদের সাথে কাজ করা, চেঞ্জ মেকার হওয়া, এই বিষয়গুলো তারা আমাকে তৈরি করেছে, আমার ভিতরে দিয়েছেন। সো এর পরবর্তীতেই যখন আমি স্কাউটিং করি সেটাকে আরও ভালোভাবে আমি বুঝতে পারি এবং কাজ করতে পারি, কারণ তখন আমি ফিল্ড ওয়ার্ক করেছি প্রচুর, এবং ওখানে আমি পুরো টিমটাকে লিড দিয়েছি একটা সময়। যখন আমি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছি তখন আমি রিয়েলাইজ করেছি ইয়েস, এখন আমার কিছু করার সময় এসেছে। বিকজ তখন 96 ইউথ লিডার আমার সাথে কানেক্টেড ছিলেন, তারা আমার টিমে কাজ করেছেন, আমরা অনেকগুলো ক্যাম্প করেছি। সো ওখান থেকে অ্যাকচুয়ালি আমি অপরচুনিটি নিয়ে পরবর্তীতে আমি ফাউন্ডেশন ফর্ম করি। আচ্ছা, ছোটবেলায় কী ভেবেছিলেন যে বড় হয়ে কী হবেন? ছোটবেলায় তো নানান রঙের স্বপ্ন থাকে। ছোটবেলায় রচনা ছিল যে ডক্টর হবার, মায়ের খুব ইচ্ছে ছিল ডক্টর হবার। সো আমার খুব ইচ্ছে ছিল যে ডক্টর হবার, বাট পরবর্তীতে বাবার ইচ্ছে হলো যে আমি মেরিন ইঞ্জিনিয়ার হব। কিন্তু যখন আমি এসএসসি কমপ্লিট করে ঢাকা চলে আসি তখন আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বেশ ভালো স্টাডি করি, তখন ইচ্ছে হলো যে না, আমি অ্যাকচুয়ালি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে চাই।
অ্যানোটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই এবং ভালোভাবে কাজ করতে চাই। সো এরপরে অ্যানোটিক্যাল ইঞ্জিনিয়ার অ্যাডমিশন নিয়ে নেওয়া। আচ্ছা, তো বাবা চেয়েছিলেন যে আপনি মেরিন ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু আপনি যেখানে গেলেন, যেখানে পড়লেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, সেটি নিয়ে কি বাবা সন্তুষ্ট ছিল? জি, এখন সন্তুষ্ট, বিকজ অ্যারোনটিক্যাল এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা সম্পর্কে অনেকে হয়তো জানেন না, আর ঢাকার ভিতরে দেখেছি অনেকে বিষয়টা জানেন না, বেশি গ্রামে তো অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে জানার কথাও না। সো যার কারণে হয়তো তারা জানতেন না, বাট যখন আমি অ্যাডমিশন নিয়েছি, পড়াশোনা করছি, আমার রেজাল্ট দেখছেন, এখন তারা খুবই হ্যাপি। আচ্ছা, যারা জানেন না তাদের উদ্দেশ্য যদি আপনি ছোট করে একটু বলেন যে এই যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বেন, এর পেছনে নিশ্চয়ই একটি কারণ ছিল, যেহেতু স্পেসশিপ কিংবা সেগুলোর প্রতি আপনার একটা আগ্রহ ছিল নিশ্চয়ই, সেই আগ্রহ কিভাবে জন্মেছিল? যখন এয়ারক্রাফ্ট ফ্লাই করতো তখন প্রচুর সবাই জড়ো হয়ে যেত যে এয়ারক্রাফ্ট দেখার জন্য, এবং অনেকে বলতো যে হয়তো রকেট যাচ্ছে, বাট পরবর্তীতে এই স্টাডি যখন করেছে অ্যাকচুয়ালি ইটস নট আ রকেট। সো যারা অ্যাকচুয়ালি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চায় কিংবা এভিয়েশন নিয়ে পড়াশোনা করতে চায়, এটা অন্য সাবজেক্টগুলোতে একটু ডিফারেন্ট, বাট এটার জন্য খুব প্যাশনেট হতে হবে এবং রুটটা ভালোভাবে জানতে হবে, যেহেতু বাংলাদেশের সাবজেক্টটা একদমই নতুন, কীভাবে কমপ্লিট করবে। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেকগুলি স্টেপ আছে, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং আছে, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, এয়ারক্রাফ্ট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং আছে। সো এই বিষয়গুলো তাকে জানতে হবে যে আমি কোন লাইনে যাবো, আমি কি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হবো, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার হবো, আর রকেট সায়েন্স নিয়ে পড়াশোনা কিনবো, আর পাইলট হবো, কিংবা এয়ারক্রাফ্ট মেনটেন্স ইঞ্জিনিয়ার হবো। সো সে যদি তার ট্র্যাকটা চুজ করতে পারে, আই থিঙ্ক তাহলে সেভাবে সে এগিয়ে যেতে পারবে। ভুল না করে থেকে আপনি শুরুতেই ত্রিপলিতে ভর্তি হয়েছিলেন? না, অ্যাকচুয়ালি আমি প্রথমে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিয়েছি, এর পরবর্তীতে আমি ত্রিপলিতে অ্যাডমিশন নিয়েছিলাম, বিকজ আমার প্ল্যান ছিল যে আমি দেশের বাইরে মুভ করবো। সো বাইরেস্টে আমার অর্গানাইজেশনটা যখন আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছিল, তখন আমি ভেবেছি আচ্ছা আমি বাংলাদেশে একটা সাবজেক্টে অ্যাডমিশন নেই। সো এই টাইমের মধ্যে হচ্ছে আমার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট হয়ে যায়, বাট ত্রিপলিটা কমপ্লিট হয়নি। মানে ত্রিপলি আপনি পড়তে চেয়েছিলেন, দেশের বাইরে যাবার একটা ইচ্ছে আপনার ছিল, কিন্তু এরই মধ্যে আপনি সামাজিক উদ্যোক্তা হয়ে যাচ্ছিলেন বা কিংবা সমাজের জন্য কিছু করবেন, এরকম কোনো কিছু আপনি মনে স্থির করলেন? আপনি বাইরে যাবার আগেই সামাজিক উদ্যোক্তা হয়ে গেলেন, সেটা কিভাবে? আমি যখন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নেই 2016, তখন হচ্ছে আমি আমার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে চিন্তা করলাম যে এবছর আমরা শীত বস্ত্র দিব হচ্ছে ঢাকার ভিতরে, যারা সত্যিকার অর্থেই যাদের শীত বস্ত্র প্রয়োজন। সো আমি আমার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে রাতের 10টা থেকে 11টা পর্যন্ত এয়ারপোর্ট থেকে টঙ্গী স্টেশন হেঁটে হেঁটে আমরা ব্ল্যাঙ্কেট দিয়েছিলাম। হঠাৎ করে শীত বস্ত্র দেওয়ার পরিকল্পনা কেন? এটা শুরুতেই কি এটাই প্রথম ছিল কি? না, এটা প্রথম ছিল না, এটা আমার তৃতীয় ছিল, বিকজ এর আগে আমি আমার ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম ইউনিভার্সিটির। সো তখন বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা গিয়ে দিয়ে এসেছি। সো ওই বছর আমরা প্ল্যান করলাম 2016 যে আমরা এবছর ঢাকায় দিব, কারণ ঢাকার ভিতর অনেক মানুষ আছে রাইট। সো ঢাকার ভিতর অনেকেই আছেন, অ্যাকচুয়ালি তারা শীত বস্ত্র পাচ্ছেন না। আচ্ছা, তাই আমরা রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত তাদেরকে উত্তরা এয়ারপোর্ট থেকে টঙ্গী স্টেশন পর্যন্ত দিয়েছি। তো তৃতীয় রাতে যেটা হয়েছে, আমি এবং ফ্রেন্ডদেরকে নিয়ে যখন আসছিলাম, তখন টঙ্গী স্টেশনের স্লাম এরিয়া আছে, ওখানে কিছু বাচ্চা দৌড়ে এসে আমাকে জড়ায় ধরে এবং আমার ফ্রেন্ড বন্ধুদের জড়িয়ে ধরো, স্যার আমরা শীত বস্ত্র যাচ্ছি না, আমরা স্কুলে যেতে চাই। তো আমি একদম অবাক হয়ে যাই যে ওদের গায়ে জাস্ট টি শার্ট আছে, ওদের তো শীত বস্ত্র দরকার, সবাই আমাদের কাছে নিয়েছে, সে কেন পড়াশোনার কথা বলছে? আরেকজন বলল, স্যার এই যে বিল্ডিংটা দেখছেন, ছয়তলা একটা বিল্ডিং ছিল, ওখানে আমি আমার এরকম একটা বিল্ডিং করতে চাই, আমি আমার মাকে নিয়ে থাকবো বাট আমার বাবাকে রাখবো না। কেন বাবাকে রাখবে না? যে বাবা প্রতিদিন আমার মাকে, আমাকে এবং ছোটো বোনকে মারেন, কারণ প্রতিদিন আমার বাবাকে 100 টাকা করে দিত, আজকেও মেরে বের করে দিয়েছে। সো ওই টাইমে আমরা খুব ইমোশনাল হয়ে যাই, বাট তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি যে ইয়েস, তোমাদের জন্য আমরা স্কুল প্রতিষ্ঠা করব এবং শীত বস্ত্র দিয়ে আসি। ওই দিন রাতে হাঁটতে হাঁটতে আমার ফ্রেন্ডসদেরকে বলি যে আমরা তো অনেক রাতে অনেক টাকা দিয়ে পড়াশোনা করছি, বাট আমাদের মতো ছেলে মেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে না, আমাদেরই উচিত তাদের পাশে দাঁড়ানো। এরপরেই অ্যাকচুয়ালি আমাদের ইনিশিয়েটিভটা শুরু হয়, বাট প্রথম দিকে অনেকটা গুছানো ছিল না, জাস্ট একটা প্ল্যান প্রোগ্রাম অ্যান্ড দেন স্টার্ট করে দিয়েছি। প্রথম দিকে যাদের সাথে শেয়ার করেছিলেন কতজন ছিলেন আপনারা? আমরা 7 জন ছিলাম। আচ্ছা, তারপরে দেন হচ্ছে আমরা উত্তরা 7 নম্বর সেক্টর পার্ক থেকে স্টার্ট করি। আমাদের
দুপুর দুটো ক্লাস শেষ হয়ে যেত, এরপর আমরা লাঞ্চ করে ওদের জন্য লাঞ্চ বক্স নিয়ে যেতাম এবং তাদের বইগুলো আমরা ক্যারি করে নিয়ে যেতাম। তো প্রথমত আমাদের প্ল্যান ছিল যে 3 মাসে তাদের একটা কোর্স আমরা করাবো যেখানে তারা পড়তে পারবে, লিখতে পারবে, যেন কখনো কোনোভাবে তারা নিজে ফিল না করে যে আমি অ্যাকচুয়ালি পড়তে পারি না কিংবা জানি না অথবা কোথাও সাইন করতে পারছি না। 3 মাসের জন্য তো একটা টাকার সংস্থানের একটা ব্যাপার ছিল। জি, আমরা 7 ফ্রেন্ড একত্রিত হয়ে আমরা নিজেরাই আমাদের টিফিনের টাকা কিংবা আমরা টিউশনি করিয়েছি, ওই টাকাগুলো ম্যানেজ করে ওদের জন্য ইনভেস্ট করেছি। আফটার 3 মান্থ আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি এটার সাস্টেনেবল সলিউশন নিয়ে আসছে না। ওরা 3 মাস পরে কী করবে, সেই তো বেলুন বিক্রি করছে। এর মধ্যে অনেকগুলো স্টোরি আছে, যেমন আমি এবং আমার ফ্রেন্ডসরা এবং ভলেন্টিয়ার্সদেরকে নিয়ে যাচ্ছিলাম একদিন, একটা ছোট মেয়ে, ওর দেখলাম যে কানটা ছেঁড়া। সো ও আমার ভলেন্টিয়ার কাছে ও জড়ায় ধরে কান্না করছিল। সো জিজ্ঞেস করলো যে কেন তোমার কান ছেঁড়া কেন? সো ও বললো যে আমার আম্মু কান টান দিয়ে ছেড়ে ফেলেছে, কেন গতকাল সে 100 টাকা দিতে পারেনি। সো এর পরবর্তীতে আমরা তাড়াতাড়ি বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাই তাকে এবং ট্রিটমেন্ট করাই এবং তাকে তার সকল বেলুনগুলো আমরা কিনে রেখে দিই, রেখে তাকে টাকা দিয়ে দিই। সো এরকম অনেকগুলো স্টোরি ছিল। সো পরবর্তীতে আমরা আমার টিচারের সাথে শেয়ার করি, স্যার আমরা এই ধরনের কাজ করছি, কী করা যায়? স্যার বললেন যে আমার এরিয়াতে উত্তরা বাউনিয়া এয়ারপোর্ট একদম পিছনে, যে ওখানে তোমরা একটা স্কুল প্রতিষ্ঠা করতে পারো, আমারই জায়গা আছে, তোমরা ওখানে স্কুল স্টার্ট করো, ক্লাস 1 থেকে ক্লাস 2 32 স্টুডেন্ট দিয়ে, যাদেরকে একদম অর্গানাইজ ওয়েতে একটা স্কুল যেভাবে ফর্ম করা দরকার। 3 জন টিচার্স আমরা রিক্রুট করেছি, হোয়াইট বোর্ড ছিল, টিনশেড বিল্ডিং, সো ওদেরকে সকালে পিটি হতো, একদম সম্পূর্ণ একটা স্কুল প্রিভিলেজ বাচ্চারা যে ফ্যাসিলিটি পাচ্ছিল তাদেরকে সম্পূর্ণ ফ্যাসিলিটি একদম শুরুর দিকটা থেকে আমরা দিয়েছি, একদম ইউনিফর্ম থেকে শুরু করে হেলথ চেকআপ পর্যন্ত। রাইট নাও আমাদের এখন 120 স্টুডেন্ট আছে। থাকতে চাই মিস্টার জহিরুল ইসলাম, যেটি আপনি বলছিলেন যে শুরুটা হলো একটা স্কুল দিয়ে, একদম একটা অর্গানাইজড ওয়েতে আপনারা শুরু করলেন, কিন্তু এখানে তো আসলে কিছু প্রশ্ন থেকে যায়, যেটি আপনি বলছিলেন যে ইনকামের যে ব্যাপারটা, তারা যখন তাদের মাকে বা বাবাকে যেই টাকাটা তাদের ইনকাম করার কথা সেটা করতে পারছে না, তখন তো আসলে ফ্যামিলি থেকে একটা প্রেশার থাকছে তাদের উপর, সেই জায়গাটিতে আপনারা তখন কি করলেন? আমরা হচ্ছে উত্তরা সেক্টরে এবং কিংবা উত্তরা রেলওয়ে স্টেশনের অপোজিটে যারা থাকেন সেই বাচ্চাদেরকে 3 মান্থের কোর্স আমরা কমপ্লিট করেছি। 3 মান্থ তারা কি করলো আসলে? 3 মান্থ হচ্ছে 3 মান্থ আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি, এভাবে তারা অ্যাকচুয়ালি বেলুন বিক্রি করতো কিংবা ফ্লাওয়ার বিক্রি করতো, ওগুলো আমরা কিনে রেখে দিতাম এবং তাদেরকে আবার গিফট করতাম, তাদেরকে লাঞ্চের ব্যবস্থা করতাম। এবং আমরা দেখতাম যে ওই বাচ্চাদেরকে আবার আমরা বইগুলো ক্যারি করতে দিতাম না, কারণ বই নিয়ে গেলে আবার গার্ডিয়ান এগুলো ফেলে দিতেন কিংবা সেল করে দিত, তো এই জন্য তাদেরকে আমরা এই বইও দিতাম না। সো আমরা তাদেরকে ওই 3 মান্থ টাইমটা তাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিয়েছি, যেন তারা পুরো কোর্সটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারে এবং লিখতে পড়তে এবং শিখতে পারে। দেন হচ্ছে আমরা সেকেন্ড প্রজেক্ট স্টার্ট করে, পারমানেন্ট সলিউশনে চলে যাই, ইগনাইট ইউথ ফাউন্ডেশন স্কুল আমরা ফর্ম করি। আচ্ছা, তার আগে ইগনাইট নামটি ছিল না? জাস্ট ইগনাইট নাম ছিল। আচ্ছা, আমরা ফ্রেন্ডরা মিলে ডিসকাস করছেন কী নাম দেওয়া যায়, ডিফারেন্ট কী, কারণ আমাদেরকে তো কেউ উৎসাহ উদ্দীপনা দেয়নি যে স্কুল করার জন্য কিংবা চ্যারিটি ওয়ার্ক করো, এই বিষয়টা নিয়ে আমরা ওভাবে জানতাম না কিংবা আগে ভলেন্টিয়ারিং কাজ করা হয়নি। সো দ্যাট তখন আমাদের কাছে মনে হলো যে ইয়েস, ইগনাইট নামটাই বেস্ট আমাদের জন্য, আপন শক্তিতে জ্বলে উঠ। রাইট। আচ্ছা, তারপরে আপনাদের সহযোগিতা করেননি সেটা যেমন সত্যি, আবার আপনাদের শিক্ষকও কিন্তু আপনাদেরকে, হ্যাঁ টিচার এসেছেন আমাদের 3 মান্থ যখন কোর্স কমপ্লিট করেছি তখন স্যারের সাথে আমরা এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি যে স্যার আমরা এই কাজ করছি, কারণ সকল স্টুডেন্ট ছুটি হওয়ার পর তারা বিভিন্ন জায়গা হ্যাং আউটে চলে যেতেন কিংবা বিভিন্ন প্রোগ্রামে যেতেন, বাট আমরা 7 জনে যেতাম না, আমরা বাচ্চাদেরকে পড়ানোর জন্য চলে যেতাম। আমাদেরকে অনেকে অনেক কথা বলতেন যে তোমরা অ্যানোটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছো, তোমরা কেন বাচ্চাদেরকে নিয়ে কাজ করো, তোমাদের তো এখানে থাকার কথা না, তোমরা অন্য কিছু করবা। সো ইন জেনারেল অ্যাকচুয়ালি এভিয়েশনে যারা পড়েন তারা এই ধরনের চিন্তা করেন না। সো বিশেষ করে পথ শিশুদেরকে নিয়ে কাজ করা এটা অ্যাকচুয়ালি করেন না। ফ্যামিলি কি করলো সেই 7 জনের ফ্যামিলি সম্পর্কেই যদি শুনি, যে সবার মতো তো আমাদের ফ্যামিলি নিশ্চয়ই মানে ইচ্ছে পোষণ করতে পারিনি কাজের ক্ষেত্রে, ইনিশিয়ালি আমাদের ফ্যামিলি অ্যাকচুয়ালি এই বিষয়টা জানতেন না যে আমরা এই কাজটা করছি, কারণ অবশ্যই প্রথম দিকটাতে আমাদেরকে সাপোর্ট করবে না, এই জন্য আমরা ওভাবে বলিনি এবং আমরাও খুব সিরিয়াস ছিলাম না, আমরা আমাদের ইমোশনের জায়গা থেকে তাদেরকে সাপোর্টটা দিয়েছি,
বাট পরবর্তীতে আমরা রিয়েলাইজ করেছি যে এরপরে কী হবে, আমাদের নতুন করে স্টার্ট করা দরকার। দেন আমরা 2017 স্টার্ট করি। আচ্ছা, ইগনাইট স্কুল নামে, ইগনাইট স্কুল। আচ্ছা, তারপরে সেটি কিভাবে শুরু হলো, কতজন দিয়ে শুরু হলো? আমরা ইগনাইট স্কুল শুরু করি 32 স্টুডেন্ট দিয়ে, একদম ফর্মালি স্কুল, যে স্কুলে সকল ফ্যাসিলিটি থাকে, একটা প্রিভিলেজ স্কুলে যে ধরনের ফ্যাসিলিটি থাকে স্টুডেন্টদের জন্য, ঠিক তেমনিভাবে আমাদের স্টুডেন্টদের সকল ফ্যাসিলিটি আমরা দিয়েছি, যেমন পায়েসুজ থেকে শুরু করে মেডিকেল সাপোর্ট, এভরিথিং, তাদের গার্ডিয়ানদের ইয়ারলি 3 times ড্রেস দেওয়া, দেন হচ্ছে তাদের ইনকাম একটা সোর্স তৈরি করে দেওয়া, কারণ এই বাচ্চারা ছুটি হওয়ার পর তার দেখা যেত বিভিন্ন ছোটো ছোটো গাড়ির তে কাজ করতেন, সো দিন শেষে আমার তো সেই আলটিমেটলি রেজাল্টটা জিরো হচ্ছে, সো এই জন্য তাদের ফ্যামিলিদের একটা ইনকাম সোর্স তৈরি করে দেয়। প্রথমে আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করেছি, যেমন হয়েছে এরকম, যখন আমরা স্কুলে পড়াতে যেতাম কিন্তু আমাদের টিচাররা পড়াতেন, তখন গার্ডিয়ানরা স্কুলের সামনে এসে দাঁড়ায় থাকতেন, তারা ভাবতেন হয়তো আমরা তার ছেলেকে নিয়ে বিক্রি করে দিব, এরকম একটা কথা উঠছিল ওই এরিয়াতে। তখন ওই এরিয়ার যিনি ছিলেন পুলিশ অফিসার, উনি এসে ইনভেস্টিগেট করলেন যে অ্যাকচুয়ালি আমরা কী করছি, আমরা কী পড়াচ্ছি তাদেরকে। উনি দেখে বললেন যে না, তোমরা খুব ভালো কাজ করছো, পরবর্তী কোনো সাপোর্ট যদি প্রয়োজন হয় আমাকে বলবো, আমি সাপোর্ট দিব। এরপরে অ্যাকচুয়ালি চেঞ্জ হওয়া শুরু হয়। আমরা প্রথম 6 months আমাদের ওই এরিয়ার মানুষদের সাথে, লোকালের মানুষদের সাথে অ্যাডজাস্ট হতে অনেক টাইম লেগেছে, কারণ আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে সার্ভে করেছি, এবং আমরা যারা গিয়েছি হয়তো আমরা গাড়ি নিয়ে গিয়েছি, কিংবা আমাদের সাথে যারা ছিলেন প্যান্ট শার্ট পরে গিয়েছে, সো তাদের মধ্যে একটা কাজ করছিল হয়তো ওরা জঙ্গি কিংবা তা আমার ছেলে মেয়েকে বিক্রি করে দেবে, এই বিষয়টা ছিল। সো পরবর্তী আমরা চিন্তা করলাম, আচ্ছা প্রবলেমটা হচ্ছে গার্ডিয়ানদের মাঝে, সো গার্ডিয়ানদের একটা ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম করা দরকার। পরবর্তীতে আমরা ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামে চলে যাই, পরবর্তী 6 months গার্ডিয়ানদেরকে আমরা তৈরি করি। এখন এরকম হয়েছে যে গার্ডিয়ানরা স্টুডেন্টকে দিয়ে যায়, আমাদের স্কুলের গেট অফ হয়ে যায় 8:00, গার্ডিয়ানরা ঠিক আবার 1টার দিকে এসে চলে নিয়ে যান বাচ্চাদেরকে, কোনো প্রশ্ন থাকে না, দেখা যায় হলিডে থাকলেও তারপর জিজ্ঞেস করে স্যার আজকে কেন ক্লাস হবে না, তো এতটাই প্রোঅ্যাক্টিভ এবং অ্যাক্টিভ হয়েছেন তারা। তো আপনি যেটি বলছিলেন যে আসলে একটা ইনকামের একটা পথ তৈরি করে দিলেন, শুরুর কথাটা যদি বলি, 32 স্টুডেন্ট নিয়ে আপনি শুরু করলেন এবং সবাই তো ছিল পথশিশু, সবাই পথশিশু, কি করলেন, কিভাবে সেটি করলেন, এবং অর্থের যে সংস্থানের ব্যাপারটা সেখানেও তো একটা হিউজ অ্যামাউন্টের একটা ব্যাপার ছিল, কারণ তখন অলরেডি আপনারা ইগনাইট স্কুল নামে আপনারা প্রতিষ্ঠা করলেন এবং অনেকেই সেখানে আসলো, কি করলেন? আমরা শুরু দিকটা থেকেই এবং 2019 পর্যন্ত আমরা যারা শুরু করেছি এবং আমি এবং আমার অন্যান্য যারা টিম মেম্বার্স আছেন প্রত্যেকেই আমরা প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিয়েছি। আমার বেশ মনে আছে স্কুল যখন আমরা ফর্ম করেছি আমরা সবাই 5,000 টাকা করে দিয়েছি, অ্যাজ আই এম আ ফাউন্ডার আমি 10,000 টাকা দিয়েছি, দিয়ে আমরা স্কুলটা ফর্ম করেছি। সো স্কুল ফর্ম করার পর আমরা পরবর্তীতে প্রতি মাসে 1,000 টাকা করে আমরা দিয়েছি, যার স্কুল এক্সপেন্স ছিল অলমোস্ট 12,000 টাকা। সো আমরা এইভাবে 2019 পর্যন্ত রান করেছি। পরবর্তীতে আমরা একটি স্পন্সর প্রোগ্রাম স্টার্ট করেছি, যে বাংলাদেশে দেখা যায় মাদ্রাসা স্টুডেন্ট কিংবা আনপ্রিভিলেজ বাচ্চাদেরকে দায়িত্ব নিতে চাচ্ছেন অনেকেই, সো আমরা সেই জায়গাটা থেকে এইভাবে করলাম যে একজন স্টুডেন্টকে আপনি 1,500 টাকা দিয়ে স্পন্সর করতে পারেন, যেটা অ্যামাউন্টটা দিয়ে স্টুডেন্টের সকল এক্সপেন্স আমরা বিয়ার করব, পাশাপাশি আপনি স্টুডেন্টের সকল ডিটেলসগুলো পাবেন এভরি মান্থ। সো আপনি শুধুমাত্র একটি দায়িত্ব নিচ্ছেন না, একটি স্বপ্ন বাস্তবায়ন করছেন, একটি শিশুর জীবন পরিবর্তন করে দিচ্ছেন, শুধু একটি শিশুর জীবন পরিবর্তন না কিন্তু একটা পরিবারের জীবন পরিবর্তন করে দিচ্ছেন, একই সঙ্গে একটি আমাদের সমাজেরও পরিবর্তন হচ্ছে। তো চাইলেই কি সেই স্পন্সর আপনারা পেয়ে যাচ্ছিলেন এরকম? এটি তো খুব সহজ ছিল না আপনাদের জন্য, কারণ এটার জন্য আমাদের আরো এক্সপেন্স আছে, কারণ একজন স্টুডেন্ট স্পন্সর ম্যানেজ করা সো টাফ, কারণ আমাদের মতো অনেক অর্গানাইজেশন আছেন যারা কাজ করছে না বাট মানুষের কাছ থেকে টাকা তুলছেন, সো এই নেগেটিভ বিষয়টার কারণে আমরা সেই সাপোর্টটা পাচ্ছি না। বাট আমাদের টার্গেট হচ্ছে, যেহেতু ফাউন্ডেশনটা আমাদের, অর্গানাইজেশন আমাদের, স্টুডেন্টরা আমাদের, প্রতিষ্ঠান আমাদের, সো দিন শেষে এটা রান করতে হবে আমাদের। সো আমরা এখনও আমাদের টোটাল টিম আমরা নিজেরা সাপোর্ট দিয়ে থাকি, সেই সাপোর্টটা আমাদের থাকেই, যে আমাদের স্পন্সর যদি আমরা নাও পাই অথবা নাও থাকে বাট আমাদের অর্গানাইজেশনটা যেন রান হয় খুব সুন্দরভাবে, কেন আমাদের স্টুডেন্টদের ফিউচার কিন্তু ডিপেন্ড করছে আমাদের উপর,
এবং আমরা যদি তাদেরকে তৈরি করতে পারি আগামীর ভবিষ্যৎটা খুব সুন্দর হবে, কারণ এদেরকে যদি আমরা তৈরি না করতে পারি দেখা যাবে ওই শিশুরা আবার সেই শূন্য থেকে আবার শুরু করতে হবে, সে দেখা যাবে রিক্সা চালাবে কিংবা চুরি করবে, সেহেতু প্রবলেমটা হচ্ছে আমার সমাজেই এবং আমাদের প্রবলেমটাই আমাদেরই কিন্তু প্রবলেমটি হচ্ছে, হয়তো আমার মানি ব্যাগটাই নিয়ে যাবে কিন্তু আমরা তো তাকে একটা সুন্দর পৃথিবী দিতে পারি। আমাদের কষ্ট হলেও বাট আমরা চাচ্ছি যেন আমাদের এখন যে 120 স্টুডেন্ট আছে তারা যেন সুন্দর একটা পৃথিবী পায়, তাদের স্বপ্নগুলো যেন বাস্তবায়ন হয়। ইগনাইট ইউথ ফাউন্ডেশন যার আওতায় রয়েছে একটি ইগনাইট ইউথ স্কুল এবং একই সঙ্গে দারিদ্র বিমোচন রক্তদান কর্মসূচি, পরবর্তীতে আসলে কি মনে হলো যে শুধু স্কুল দিয়েই আসলে আমাদের সামাজিক কর্মকাণ্ড ফুলফিল হচ্ছে না, আরো কিছু করা দরকার, সেই চিন্তা ভাবনা থেকেই নিশ্চয়ই আপনাদের এই প্রকল্পগুলো বেড়েছে? রাইট, আমরা পরবর্তীতে চিন্তা করি যে অ্যাকচুয়ালি আমরা ইউথদের জন্য কাজ করা প্রয়োজন, সো দ্যাট আমরা স্টার্ট করে আমরা তিনটা প্রোগ্রাম দিয়ে শুরু করি, ইগনাইট স্কুল, আই মিন এডুকেশন, ইয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড ব্লাড ডোনেশন, কারণ আমাদের যারা ভলেন্টিয়ার্স আছে তারাই কিন্তু ব্লাড দিতে পারে, সো একজন ব্লাড দিয়ে তিনটা লাইফ সেভ হচ্ছে। সো সেই জায়গা থেকে আমরা আমাদের ভলেন্টিয়ার্সদেরকে ইন্সপায়ার করেছি, ইয়েস তোমরা আমাদের এই প্রজেক্টের সাথেও কাজ করো, সো আমাদের ভলেন্টিয়ার্স রাইট নাও এখনও কাজ করছে। পাশাপাশি আমাদের চারটে প্রজেক্ট রয়েছে, স্বাবলম্বী, নিরাময়, নির্মাণ, প্রেরণা। আমরা এই প্রজেক্টের মাধ্যমে আমাদের স্বাবলম্বী হচ্ছে যারা দরিদ্র এবং দারিদ্র সীমার নিচে বসবাস করছেন, তাদেরকে আমরা রিক্সা, ভ্যান, সেলাই মেশিন কিংবা গৃহপালিত পশু, পুকুরে মাছ, এই ছোটো ছোটো প্রকল্প আমরা করে দিচ্ছি। এ পর্যন্ত আমরা 35 প্রজেক্ট তাদেরকে হ্যান্ডওভার করেছি। সেটা কি ঢাকায় নাকি ঢাকার ভিতর? হচ্ছে তিনটা প্রজেক্ট দিয়েছি আর বাকিগুলো হচ্ছে চর অঞ্চল কিংবা হাওড় অঞ্চলে দিয়েছি। এছাড়া নির্মাণ হচ্ছে আমাদের দেখা যায় বিভিন্ন ডিজাস্টারের কারণে অনেকের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, বিশেষ করে হাওড় অঞ্চলে হয়। আমরা এই বছর স্টার্ট করেছি, আমরা অলরেডি একটি ঘর কমপ্লিট করেছি, আমাদের প্ল্যান আছে আরও অনেকগুলো ঘর করে দেওয়া। আমাদের প্রেরণা প্রজেক্ট কাজ করছে রিইউজেবল প্যাড নিয়ে, আমরা আমাদের যারা উমেন আছে, ফিমেল আছে। স্বাবলম্বী প্রজেক্টটা কবে শুরু করলেন? স্বাবলম্বী প্রজেক্ট আমরা শুরু করেছি 2019 সালে, এখন হচ্ছে 2021-এর প্রায় শেষ। তো কি মনে হয়েছে, সফলতা কি এসেছে যাদেরকে করতে চেয়েছেন তারা কি আসলে স্বাবলম্বী? আলহামদুলিল্লাহ তারা হয়েছে। দেখা গিয়েছে যারা ভাড়া নিয়ে ভ্যান চালিয়েছে তাদের কোনো স্বপ্ন ছিল না, সেই দেখা গিয়েছে তারা ঋণ করে 10,000 টাকা দিয়ে ভ্যান কিনেছে কিংবা 12,000 টাকা দিয়ে কিনেছে, তাদেরকে আমরা একটা কনসেপ্ট দিয়েছি যে তোমাকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছি, বাট তার সাথে একটা আমার অ্যাগ্রিমেন্ট হয়েছে, 5 ইয়ার্স ভ্যানটা তোমার কাছে থাকবে, তুমি ভ্যান থেকে আর্ন করবা এবং তার পুরো লাইফস্টাইলের একটা কী বলে সিলেবাসের মতো আমরা করে দিয়েছি, একটা সিস্টেম দিয়েছি যে এইভাবে এইভাবে তোমাকে চলতে হবে, এবং তাদেরকে 6 মান্থ পরপর আমরা একটা ট্রেনিং করাচ্ছি, লাইফ চেঞ্জিং একটা তাদেরকে আমরা ট্রেনিং করাচ্ছি, কারণ আমরা ম্যাক্সিমাম হচ্ছে আমাদের এই প্রজেক্টগুলো জাকাত ফান্ড থেকে আসছে। সো আমাদের ইয়ে হলো যে তোমাকে আজকে তুমি জাকাত গ্রহীতা, পরবর্তী 5 ইয়ার্সের পর যেন তুমি মিনিমাম জাকাত দাতায় হতে পারো। সো এই জন্য তাদেরকে আমরা এই প্রজেক্টগুলো দিচ্ছি এবং তারা আমাদের কাছ থেকে গ্রহণ করছে এবং খুব মাশাআল্লাহ খুব ভালোভাবে কাজ করছে। প্রতি মাসে তারা নিজ উদ্যোগে আমাদেরকে রিপোর্ট দিচ্ছে যে স্যার আমরা এই কাজ করছি। গতকালও আমাকে ফোন দিয়ে বললো যে আমরা রিক্সা খুব ভালোভাবে চালাচ্ছে, আমাকে আবার ছবি তুলে পাঠায় যে স্যার আমরা রিক্সাগুলো এই অবস্থায় আছে, কোনো নষ্ট হয়নি, বেশ ভালো কাজ করছে। শুধু পরিবার থেকেই কালেক্ট করা হতো নাকি আসলে বিভিন্ন জায়গা থেকে আপনারা নিতে পেরেছেন? আমরা হচ্ছে আমরা যারা পরিচিত আছে তাদের কাছে আমরা শেয়ার করি যে আমাদের একটা বিজনেস মডেল মতো আছে, যেই মডেলটা অ্যাকচুয়ালি দরিদ্র মানুষদের জন্য, তাদের লাইফ চেঞ্জ করার জন্য। সো আমরা এক্সপেরিমেন্ট হলো আমরা স্টার্ট করতে পারি, তখন আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন কিংবা যারা আমাদের স্টুডেন্ট স্পন্সর করছেন তারা আমাদেরকে বললেন যে ওকে আমরা স্টার্ট করি। সো আমাদের এর মধ্যে থেকে 3 থেকে 4 জন আমাদের এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করেছেন, তাদের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা শুরু করেছি। পরবর্তী প্রজেক্ট আমরা স্টার্ট করেছি নির্মাণ, যে নির্মাণের মাধ্যমে একটা ঘর দিয়েছি হাওড় অঞ্চলে এবছর। এই প্রজেক্টটা আমরা শুরু করেছি এবছরই, এবছর যখন ডিজাস্টার ইয়ে হলো তখন আমাদেরকে হঠাৎ করে বরিশাল থেকে একজন ফোন করে বললেন যে একজন হাফেজ হুজুর ওনার হঠাৎ করে রাতে ঝড়ের কারণে পুরো ঘর একদম ভেঙে চুরে গেছে এবং কোথায় গেছে সেটাও জানে না, বাট সকাল সে এখন কোথায় থাকবে সে জায়গাটাও নেই।
সো হঠাৎ করে বলার কারণে আমাদের খুব প্ল্যানও ছিল না যে আমরা এই প্রজেক্টটা স্টার্ট করব। দেন সকালবেলা বলার পর আমরা বিকালে এর মধ্যে টাকা ম্যানেজ করে তাকে পাঠিয়ে দিই এবং আমরা প্রজেক্ট শুরু করি নির্মাণ। এর পরবর্তীতে আমরা শুরু করছি প্রেরণা। প্রেরণা হচ্ছে রিইউজেবল সেন্টার প্যাড, যেটা আমরা আমাদের স্কুল থেকে স্টার্ট করেছি। 175 ফিমেলদেরকে দিয়েছি, তারা মিনিমাম 1 ইয়ার ইউজ করতে পারবে। তো আমাদের প্ল্যান হচ্ছে যে নেক্সট 2 ইয়ার্সের মধ্যে 5000 ফিমেলদেরকে দেওয়ার। চমৎকার। প্রেরণা ছাড়া আরেকটি আছে বলতে নির্মাণ নিরাময়। আমাদের নিরাময় প্রজেক্টটা হচ্ছে হেলথ প্রজেক্ট। আমাদের হেলথ প্রজেক্টে আমাদের 15 জন ভলেন্টিয়ার ডক্টর আছেন। একজন আছেন ডক্টর ভাই, উনি হলেন আমাদের, যেহেতু ইনক্লুসিভ স্কুল আমাদের, এখানে ডিজেবল বাচ্চারাও পড়াশোনা করছে আমার স্কুলে। সো উনি প্রতি সপ্তাহের ফ্রাইডে গিয়ে আমাদের বাচ্চাদের হেলথ চেক আপ করেন। এবং আমাদের এই সম্পূর্ণ টোটাল প্রসেসটা কমপ্লিট হয় নিরাময় প্রজেক্টের মাধ্যমে। শুধুমাত্র আমাদের স্টুডেন্টদেরকে না, ওই এরিয়ায় যারা থাকেন আমরা বিভিন্ন ক্যাম্প করে থাকি। বিশেষ করে 3 মান্থ পরপর পুরো গার্ডিয়ানদের হেলথ চেক আপগুলো হয়। তাদেরকে আমরা সুন্দর একটা হেলথ কার্ড করে দিয়েছি, যে 3 মান্থ পরপর তারা হেলথ কার্ডগুলো আমাদের কাছে চেক করে নিয়ে যান। আমরা তাদেরকে টেক্সট করে জানিয়ে দিই যে আপনি হেলথের কন্ডিশন এটা, আপনি নেক্সট মান্থে চলে আসবেন। সো আমাদের ডক্টর ভাইরা আমাদেরকে সাপোর্টটা দেন, যার মাধ্যমে আমরা নিরাময় প্রজেক্টে রান করছি। চমৎকার। যেটি বলছিলেন যে অনেকগুলো প্রজেক্টের কথা বলছিলেন, এবং একইভাবে আমি কিন্তু বারবারই একটা জায়গায় বারবার আপনাকে মনে হয় নক করছিলাম যে অর্থের সংস্থানটা, যেটি আপনি বলছিলেন যে জাকাত দিয়ে আসলে শুরুতে যে আপনাদের স্বাবলম্বী প্রজেক্ট সেটি আপনারা শুরু করলেন। এই জন্যই বলছি নতুন নতুন অনেক উদ্যোক্তারাই কিন্তু কাজ করতে চান, কিন্তু তাদের জন্য আসলে একটা বড় বাধা হচ্ছে অর্থ। তো সেই জায়গা থেকে আসলে আপনি কতটা সফল বলে আপনার মনে হয়? আমি বলবো না যে আমি সম্পূর্ণ সফল হয়েছি, বাট আমি এটা বলি যে কাজ করার জন্য তোমার সারাউন্ডিংয়ে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেম আইডেন্টিফাই করাই উচিত, এবং সে প্রবলেমটার জন্য যদি তুমি এক সুন্দর সলিউশন দিতে পারো, আই থিঙ্ক ইন জেনারেল যারা আছেন তারা সেটা অ্যাকসেপ্ট করবে এবং সেটা নিয়ে বেশ ভালো কাজ করা যাবে। সো আমরা প্রথমেই দেখেছি যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। দেখা যায় যারা হতদরিদ্র আছেন তারা কিন্তু ডে বাই ডে দরিদ্র হচ্ছেন, তারা ঋণগ্রস্ত থেকে যাচ্ছেন, তো তাদের জন্য একটা সলিউশন। সো আমরা এই মডেলটা নিয়ে আসছি তাদের জন্য। পরবর্তীতে যারা হচ্ছে অ্যাকচুয়ালি যাদের ঘর নাই, তাদেরকে যদি আমি একটা ঘর করে দিই, প্রতি মাসে যদি টাকা নিই, তাহলে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা জিরো। সো আমরা ভাবলাম যে তাদের জন্য পারমানেন্টলি একটা ঘর করে দিই। আমরা যে এরিয়াতে টিউবওয়েল নেই আমরা তাদেরকে একটা টিউবওয়েল করে দিচ্ছি। সো এই প্রকল্পগুলো আমাদের রুট লেভেলে যে ভলেন্টিয়ার্সরা আছে তারাই সম্পূর্ণ করে দিচ্ছে। সো আমরা অ্যাকচুয়ালি প্রবলেম সলভ করছি আমাদের সমাজে যে অ্যাকচুয়ালি যে প্রবলেমগুলো, কারণ একটা প্রবলেম কারণ অনেকগুলো প্রবলেম সৃষ্টি হচ্ছে, সেই প্রবলেমগুলো আমরা সলভ করে দিচ্ছি। আবার একটা পাশাপাশি একটা সুন্দর পরিবার, একজন সুন্দর একটা ফ্যামিলি, একজন সুন্দর একটা স্বপ্ন আমরা সম্পূর্ণ করছি। চমৎকার। এবং আপনি বলছিলেন যে 7 জন দিয়ে আপনারা শুরু করেন, এখন প্রায় 23,000 স্বেচ্ছাসেবক রয়েছেন, তাদের সম্পর্কেও জানতে চাই যে কিভাবে তাদের অ্যারেঞ্জমেন্টটা আপনি অর্গানাইজেশনের মাধ্যমে কিভাবে করলেন? আমি যখন শুরু করি আমার ফ্রেন্ডসরা ছিলেন, সো আমার ফ্রেন্ডসরা বেশ কমিটেড ছিলেন না, তখন করার প্রয়োজন এই জন্য করেছেন। পরবর্তীতে আমার 2 জন ফ্রেন্ডকে, তারা হচ্ছে আমার সিনিয়র ফ্রেন্ড, তাদের সাথে আমি শেয়ার করি, তখন আমাকে তারা বলেন যে ওকে আমরা কাজ করতে পারি। তার মানে হচ্ছে আমি শুরু করার 3 মান্থ পর তারা আমার সাথে জয়েন করেন। 3 মান্থ পর আমরা স্টার্ট করি ছোট একটা প্রজেক্ট। এরকম প্রজেক্টগুলো হতো যে ইভেন্টগুলো যে আমরা সকালে ইনিশিয়েটিভ দিয়েছি রাতে কমপ্লিট করে ফেলেছি। সো তখন আমাদের প্রথম ভলেন্টিয়ার্স আমরা একটা প্রোগ্রামে পাই 32 ভলেন্টিয়ার্স। 32 ভলেন্টিয়ার্সদের জন্য আমরা 6 মান্থে একটা প্রজেক্ট স্টার্ট করি। আমাদের স্কুলে তারা আসতেন এবং তাদেরকে আমাদের যে স্টুডেন্টরা আছে তাদেরকে ট্রেন আপ করতেন। 600 থেকে আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা 1,600 ভলেন্টিয়ার্স পেয়ে যাই। সেটা হলো যে আমাদের এই গিফট অফ হোপ নামে একটা প্রোগ্রাম আমরা প্রতি রমাদানে করেছি। সো ওই প্রোগ্রাম থেকে অ্যাকচুয়ালি আমরা বেশ 2,000 ভলেন্টিয়ার্স পেয়ে যাই। সো এইভাবে আমাদের প্রতি বছর 4টা করে আমরা প্রোগ্রাম স্টার্ট করি, যার কারণে আমাদের 23,000 ভলেন্টিয়ার্স আমরা পেয়েছি। আপনাদের কি স্পেশাল ভলেন্টিয়ার্স টিম রয়েছে, যেখানে 23,000 থেকে যদি ভুল না করি 23-24 জন এরকম কিছু সংখ্যা নিয়ে, মানে যারা আসলে কর্মপরিকল্পনাটা করে থাকে? রাইট। আমাদের ডিস্ট্রিক্ট এবং ডিভিশন এবং থানা উপজেলা পর্যায়ে আমাদের টিম আছে। সো প্রতিটা টিমই হচ্ছে একটা টিম আরেকটা টিমকে রেগুলেট করে, মনিটর করে। সো ওনারাই হচ্ছেন আমাদের রুট লেভেলে কাজগুলো কমপ্লিট করে। যেভাবে আমার ঢাকা ডিভিশনের টিম আছে, ঠিক তেমনিভাবে ঢাকা ডিভিশন অন্য টিমগুলোকে মনিটর করে, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা ডিভিশনে আমার টিম আছে। সো ওরা হচ্ছে আমার কোর টিম।
কোর ভলেন্টিয়ার্স, দে আর নট টিম মেম্বার্স, তারা অ্যাকচুয়ালি হচ্ছে ভলেন্টিয়ার্স, তারা টিম মেম্বার্স না। আচ্ছা, তো যে পরিবার থেকে তো সহযোগিতা আপনি শুরু থেকে সেভাবে কি পেয়েছিলেন কিংবা এখনও কি পাচ্ছেন? শুরুর দিকে ফ্যামিলির সাথে আমি শেয়ার করিনি, যখন আমি দ্য ডায়না অ্যাওয়ার্ড পেয়েছি তখন অ্যাকচুয়ালি তারা জানতে পেরেছেন। অ্যাওয়ার্ড নিয়ে কথা হচ্ছিল, রুম্মান বলছিল অবশ্যই ভালো লেগেছে। আমরা অ্যাকচুয়ালি তো অ্যাওয়ার্ডস এর জন্য কাজ করছি না, বাট অ্যাওয়ার্ডস ইন্সপায়ার করে, মোটিভেশন দেয়, বিশেষ করে আমার ভলেন্টিয়ার্সদেরকে, তারা প্রাউড ফিল করে, কারণ তারা দিন শেষে চাচ্ছেন একটা ফিডব্যাকটা, রিকগনিশনটা চাচ্ছেন। সো বিশেষ করে আমার টিম মেম্বার্স এবং যারা ভলেন্টিয়ার্স আছেন, কোঅর্ডিনেটর আছেন এবং বিশেষ এবং স্কুল কোঅর্ডিনেটর যারা আছেন, তারা খুব ইন্সপায়ার হয়েছে যে ইয়েস, আমরা যেহেতু ইন্টারন্যাশনাল স্বীকৃতি পেয়েছি এখন আরও কাজ করতে হবে। সো সামনের দিকে এগিয়ে যেতে অনেকটাই হেল্প করেছে। এবং রুম্মান বলছিল যে পরিবার কখন জানতে পারলো, আপনি বলছিলেন যে অ্যাওয়ার্ড পাওয়ার পরে, রাইট? এই চার বছর কিভাবে সিক্রেট থাকলো নিজের পরিবারের কাছে, এটা কি সম্ভব আসলে? এটা অ্যাকচুয়ালি আমরা এক্সট্রা কারিকুলাম করছি, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম করছি, ওনারা জানতেন যে ইয়েস, তারা পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম করছে, সিরিয়াসলি যে করছে এটা অ্যাকচুয়ালি ওভাবে জানতেন না। কেন জানতেন না? আপনাদের আশঙ্কা ছিল যে তারা বাধা দেবেন? এটা অ্যাকচুয়ালি ছিল। পরবর্তীতে চার বছর পর যখন ডায়ান অ্যাওয়ার্ড পেলেন আপনি, তারপর জেনেছিলেন তারা এবং তারপর সমর্থন দিয়েছিলেন? সমর্থন দিয়েছেন এবং পজিটিভ, বাট তাদের সবসময় একটা চাওয়া যে যেটাই করো খুব পারফেক্টলি করো, বাট পড়াশোনা বাইরে যাওয়া যাবে না, অ্যান্ড নিজের লাইফটাও সুন্দর করতে হবে, পাশাপাশি যাদের যাদের জন্য কাজ করছো তাদেরকেও সুন্দর একটা লাইফ দিতে হবে, যেন সিরিয়াসলি ভালোভাবে কাজ করতে হবে, যদি সিরিয়াস না হও তাহলে প্রয়োজন নাই, বাট আমরা অ্যাকচুয়ালি সিরিয়াসলি কাজ করছি। আচ্ছা, যেটি বলছিলেন যে শুরুতে আপনার সাতজন শুরু করেছিলেন এবং আপনার সব বন্ধুরা হয়তো আপনার মতো এত উদ্যোগী ছিল না, এত প্যাশনেট হয়তো ছিল না, তখন করার জন্য করেছিলেন এবং পরবর্তীতে আপনি সাথে পেয়েছেন আরও অনেককে, তো আপনার যে পড়াশোনা সেটার জন্য তো আসলে অনেক সময় দিতে হয়, সেই সময়ের বাইরে এই সময়টুকু মানে আপনার ইগনাইট কিংবা সামাজিক কার্যক্রমে সময় দেওয়াটা কীভাবে সমন্বয়টা আপনি কীভাবে করেন? এটা আমাকে হেল্প করেছে, আমি যখন ছোটোবেলা থেকে এক্সট্রা কারিকুলাম করছিলাম, আমি স্কাউটিং করছিলাম, তখন প্রচুর স্কাউটিংয়ের প্রেশার ছিল, যেভাবে তাদের ফিল্ড ওয়ার্ক ছিল ঠিক তেমনিভাবে পড়াশোনা অনেক ছিল, তাদের 14-16 বই আমাকে পড়তে হয়েছে, অনেক ফিল্ড ওয়ার্ক করতে হয়েছে, দেখা গেছে ট্রাফিক সার্জেনের যেই ভূমিকা সেটাও আমাকে মাঝে মাঝে পালন করতে হয়েছে। এই ধরনের কাজ করার পাশাপাশি আমার চাঁদপুর আলামিন একাডেমি স্কুলে আমাদের সবসময় পরীক্ষা থাকতো, প্রতি সপ্তাহে প্রচুর প্রেশার রাখতেন টিচাররা, সো এটা আমি ইউজ টু হয়ে গেছি। এখন দেখা যায় যদি আমি ওই প্রেশারটা না নিই, আমার কাছে মনে হয় এটা খুব সিম্পল কাজ করছে, যার কারণে আমার কাছে খুব প্রবলেম মনে হয় না। আমার একাডেমিক কেরিয়ার বেশ আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট এবং আমার এক্সট্রা কারিকুলাম অ্যান্ড বাকি সবগুলো আমি মেনটেন করতে পেরেছি, আমার জন্য প্রবলেম হয় না। অ্যাওয়ার্ডগুলোতে ছিলাম, বাকি অ্যাওয়ার্ডগুলো নিয়ে আমরা একটু বলতে চাই, যেটি আপনি বলছিলেন যে ডায়ান অ্যাওয়ার্ডের পরেও আরও বেশ কিছু অ্যাওয়ার্ড ছিল আপনার, সেগুলো নিয়ে একটু জানি। জয় বাংলা অ্যাওয়ার্ড পেয়েছি, জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড আমরা পেয়েছি অ্যাকচুয়ালি আমাদের ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য, 23,000 ভলেন্টিয়ার্স কাজ করছে এবং আমাদের ইনক্লুসিভ এডুকেশনের জন্য, এই দুটো বিষয়ের প্রোগ্রামের জন্য আমরা এই অ্যাওয়ার্ডটি পেয়েছি এবং আমরা দ্য বিজ অ্যাওয়ার্ড পেয়েছি। আমাদের স্বপ্ন নিয়ে একটি প্রকল্প আছে যেটা আমরা শুরু করেছিলাম, আমাদের উইমেনদেরকে হ্যান্ডিক্রাফ্টস ট্রেনিং প্রোভাইড করেছি, সেই প্রকল্পের জন্য তারা এই মডেলটাকে চুজ করেছেন এবং আমাদেরকে রিকগনাইজ করেছেন। এর পরবর্তীতে আমরা যেটা পেয়েছি ইউএন বেসড ভলেন্টিয়ার গ্রুপ অ্যাওয়ার্ড, ওটা হলো আমাদের ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য, ইগনাইট ভলেন্টিয়ার টিমের জন্য আমরা পেয়েছি এবং দ্য হিরো অ্যাওয়ার্ড। দ্য হিরো অ্যাওয়ার্ড অ্যাকচুয়ালি হচ্ছে কোভিডের জন্য, কোভিডে আমরা অলমোস্ট 500 পেশেন্টদেরকে অনলাইনে আমরা চিকিৎসা দিয়েছি, আমাদের ডক্টর টোটাল ক্রেডিট হচ্ছে আমাদের 15 ডক্টর যারা হচ্ছে অনলাইনে প্রচুর পরিশ্রম করেছেন, কাজ করেছেন তাদের জন্য। আমরা 1,000 ফ্যামিলিকে এক মাসের খাবার দিয়েছি যেন তাদেরকে 1 মান্থের মধ্যে বাহিরে বের হতে না হয় রমাদানে। এর পাশাপাশি হচ্ছে আমরা একটা সচেতনতামূলক একটা গ্রুপ ওপেন করেছি যেখানে আমরা অলমোস্ট 4,000 পিপলদেরকে
অলওয়েজ পজিটিভ ভাইব্রেশনে রাখা, পজিটিভ রাখার জন্য বিভিন্ন কোটেশন দেওয়া, বিভিন্ন ইনফরমেশন দেওয়া, পজিটিভ বিষয়গুলো রাখা। কোভিডের মধ্যে সবাই কিন্তু আতঙ্কিত ছিল, তাদেরকে পজিটিভ রাখাটা খুব ডিফিকাল্ট ছিল। সো তখন আমাদের কাজ ছিল যে এনি হাউ তাদেরকে পজিটিভ রাখতে হবে, যদি পজিটিভ রাখতে হবে তাহলে তারা ভালো থাকবে। যখন ইমার্জেন্সি নাম্বার বাংলাদেশে শুরু হয়েছে, আমরা থার্ড, আমরা যখন একটা শুধুমাত্র একটা ডেডিকেটেড নাম্বার রেখেছি যে ইমার্জেন্সি নাম্বারের জন্য, সেটা অ্যাম্বুলেন্স হতে পারে, সেটা হতে পারে কোনো ট্রিটমেন্টের জন্য, সেটা যে কোনো বিষয়ের জন্য আমরা বলেছি যে সাপোর্ট দিব, আমাদের ভলেন্টিয়ার্সরা রেডি ছিলেন যে কাজ করার জন্য ছিল, এই বিষয়ের জন্য তারা আমাদেরকে সিলেক্ট করেছেন। আমি যতটুকু জেনেছি যে 2000 প্লাস অ্যাপ্লাই করেছে, এর মধ্যে 20 অ্যাপ্লিকেন্টদেরকে তারা অ্যাওয়ার্ড দিয়েছে আরবি ফাউন্ডেশন। সো আমাদের এই ছোটো কাজের ছোটো ছোটো কাজগুলোর জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে আপনি এর মাঝে বলছিলেন যে নারীদের হ্যান্ডিক্রাফটিং এর একটা ব্যবস্থা আপনারা করেন যার মাধ্যমে তারা স্বাবলম্বী হতে পারে, এটি নিয়ে একটু জানি। আমাদের স্বপ্নের একটা প্রজেক্ট আছে, কারণ স্বপ্নের নামটা এই জন্য যে আমাদের গার্ডিয়ানদের অনেক স্বপ্ন আছে, সো তাদের একটা জায়গা দরকার। সো এই জন্য আমরা একটি স্বপ্ন নিয়ে দিয়েছি, আমরা তাদেরকে 6 মান্থ পারফেক্ট 3 মান্থ একটা কোর্স করাই, যেখানে হচ্ছে তারা হ্যান্ডিক্রাফটস শিখতে পারে, সেলাই মেশিন কীভাবে শিখতে হয় সেই বিষয়গুলো আমরা শেখাই, এবং হ্যান্ডিক্রাফটসের যে ইউজটা, এটা ডিমান্ডটা, সেই বিষয়গুলো আমরা তুলে ধরি, যার কারণে এদের ওনাদের মাঝে অনেক ডেভেলপমেন্ট আসছে। ওরা নিজে এখন নিজের বাচ্চাদের ড্রেসগুলো তৈরি করছে, নিজে বিভিন্ন কাজ করছে, স্বাবলম্বী হওয়ার যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা তাদের মাঝে আমরা তুলে ধরতে পেরেছি। আমরা হচ্ছে ইমার্জেন্সি যারা পেশেন্ট আছে তাদেরকে ব্লাড দিয়ে থাকি, এবং আমাদের ভলেন্টিয়ার্স এই পর্যন্ত 3125 ব্লাড দিয়েছেন, এবং কোভিডের মাঝে আমরা 500 প্লাস দিয়েছি, এবং আমাদের ব্লাডটা হচ্ছে একদমই ফ্রেশ। কারণ হচ্ছে এটা আমরা যখন আমাদের ভলেন্টিয়ার রিক্রুট করি, তখন অনেক ইন্টারভিউ ভাইবা ইয়ে করে নিই, কারণ কাউকে অ্যাডিক্টেড কাউকে আমরা নিচ্ছি না, এবং যদিও ইয়ে করা হয় তাদের জন্য আলাদা টিম থাকে, সো তাদেরকে বিল্ড আপ করার জন্য। সো ইমার্জেন্সি যে ব্লাডগুলো প্রয়োজন হতো যে পেশেন্টের জন্য, তখন আমরা আমাদের ভলেন্টিয়ার্সকে পাঠাই, এই জন্য কোনো কস্ট কিংবা কিছু আমরা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করি না। আমাদের শুধু একটাই কমিটমেন্ট যে আমি আপনাকে ব্লাড দিয়েছি, পরবর্তীতে আপনি আমার কোন পেশেন্টকে ব্লাড দিতে হবে, এটাই শুধু আপনার দায়িত্ব আর কিছু না। আপনার ব্লাড দিয়ে থাকে, চমৎকার। দেশের বাইরেও আপনাদের বেশ কিছু ভলান্টিয়ার রয়েছে বিভিন্ন দেশে, একটু সেই প্রসঙ্গেও জানি যে এত দূর পর্যন্ত কি করে আপনারা আপনাদের ভলান্টিয়ারদেরকে ছড়ালেন এবং সামাজিক কর্মকাণ্ড কিভাবে। আমরা যখন ভলেন্টিয়ারিং কাজ স্টার্ট করি, তখন আমাদের দেখা গিয়েছে এসএসসি কিংবা এসএসসি কমপ্লিট করেছে কিংবা অনার্স কমপ্লিট করেছে তারাই আমাদের ম্যাক্সিমাম ভলেন্টিয়ার্স, 80% ভলেন্টিয়ার্স, তার পরবর্তী দেশের বাইরে মুভ করছে। এবং আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছেন যারা অলওয়েজ আমাদেরকে ইন্সপায়ার করেন এবং পজিটিভ ভাইব্রেশন রাখার চেষ্টা করেন, তো তারা অ্যাকচুয়ালি ইয়ে করলো যে আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু এই কাজটা করছো, কেন আমরা বাইরে করব না। এবং আমাদের প্ল্যান আছে যে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা হাব তৈরি করা ইউথদের, যেখানে স্টুডেন্টরা তার ক্যারিয়ার জন্য হোক, তাকে একজন চেঞ্জ মেকার, টিম লিডার তৈরি করার জন্য হোক, ইগনাইট ইউথ ফাউন্ডেশন আসবে, ইগনাইট ভলেন্টিয়ার টিমে সে কাজ করবে। ওই জায়গা থেকে আমরা অ্যাকচুয়ালি বাইরে কাজ করা শুরু করেছি, এবং আমরা অলরেডি কয়েকটা কান্ট্রিতে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাইও করেছি। সো ওখানকার যারা আছেন শুভঙ্কে, তারা আমাদেরকে হেল্প করছেন, বিশেষ করে আমাদের প্রিভিয়াস ভলেন্টিয়ার্সরা তারা ওখানে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন। আমাদেরকে 200 প্লাস ফরেনার আছেন যারা অ্যাকচুয়ালি কাজ করছেন, স্টুডেন্টরা। এবং আমরা বিশেষ করে মালয়েশিয়াতে গেলে দেখা যাবে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, ইগনাইটের ব্যানার ঝুলছে ওখানে, ইগনাইট টিম বেশ ভালো কাজ করছে মালয়েশিয়াতে, এবং ইউকে আমাদের বেশ ভলেন্টিয়ার্সরা কাজ করছেন, বেশ ভালো কাজ করছেন তারা, এবং ভালো ভালো আইডিয়া দিচ্ছেন, আমরা আবার সেগুলো বাংলাদেশে রান করার চেষ্টা করছি।
কারণ আমাদের প্ল্যান আছে যে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা হাব তৈরি করা ইউথদের জন্য, এই জন্য অ্যাকচুয়ালি আমরা বাইরে মুভ করছি। তো সেখানে তাদের কাজের অ্যাক্টিভিটি সম্পর্কে যদি একটু শুনি, যে আমাদের এখানে আপনি যেভাবে ভলান্টিয়ারদেরকে ইউজ করতে পারছেন সেখানে নিশ্চয়ই একটু আলাদা, একটু তাদের কাজ সম্পর্কে একটু শুনি। আমাদের ওখানে মডারেটর আছেন, কোঅর্ডিনেটর আছেন, তারা অ্যাকচুয়ালি আমাদেরকে প্রতি মাসে রিপোর্ট আমাদেরকে সাবমিট করেন। তাদের ইয়ারলি আমরা অ্যাকচুয়ালি যেটা প্রথম করি যে তোমার এরিয়াতে কী ধরনের প্রবলেম আছে সে প্রবলেমগুলো আইডেন্টিফাই করে আমাদেরকে দেন, দেন আমরা টপ টেন প্রবলেম আমরা নিয়ে কাজ করি। প্রথম বছর আমরা দুটো প্রবলেম সলভ করি, সো এইভাবে অ্যাকচুয়ালি কাজ করছি। প্রথম ক্যাম্পাসকে কেন্দ্র করে কাজ করছি, পরবর্তী তাদের এরিয়া বেস কাজগুলো করছি। ইনিশিয়ালি আমাদের যেই প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো রান করার চেষ্টা করছি বাইরে। সামনের দিনগুলো নিয়ে আসলে আপনার কী পরিকল্পনা? সামনের দিনে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা বাংলাদেশে যে আমরা এখন তো ইনক্লুসিভ এডুকেশন নিয়ে পড়াচ্ছি, পাশাপাশি টেকনিক্যাল এডুকেশনটা আমরা অ্যাড করে দিতে চাচ্ছি। এবং বাংলাদেশে আমরা 8টা স্কুল করতে চাই যে স্কুলগুলোতে টেকনিক্যাল এডুকেশনটা থাকবে, বাচ্চারা একদম শুরু থেকে টেকনিক্যালি তারা এডুকেশনটা পাবে, যার কারণে খুব অল্প সময়ের মধ্যে তারা প্রত্যেকে স্বাবলম্বী হয়ে যাবে। কারণ তাকে হয়তো আমি ইউনিভার্সিটি পর্যন্ত কমপ্লিট করতে পারবো না, বাট তাকে যদি আমি টেকনিক্যাল এডুকেশনটা দিয়ে দিই 6 and/7 years মধ্যে সে সত্যিকার অর্থে স্বাবলম্বী হয়ে যায়। সে হয়তো ফ্রিল্যান্সিং করবে কিংবা সে অন্য কোথাও জব করার সুযোগ পাবে, অপরচুনিটি পাবে, বাট তাকে সে চকলেট বিক্রি করতে হবে না কিংবা বেলুন সেল করতে হবে না, তার ফ্যামিলি স্বাবলম্বী হয়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে আইটি সেন্টার করা ফর ট্রান্সজেন্ডার অ্যান্ড আওয়ার উইমেন, যে আমরা আমাদের উইমেনস অ্যান্ড ফিমেল যারা আছেন তাদেরকে রুরাল এরিয়াতে যারা আছেন তাদের জন্য আইটি সেন্টার করা। বেসিক আমরা 6 month অ্যান্ড 1 year কোর্স আমরা প্রোভাইড করবো, সম্পূর্ণ ফ্রি থাকবে এবং তারা ওখান থেকে শিখবে এবং নিজেদেরকে স্বাবলম্বী করবে। সো এই দুটো প্রকল্প নিয়ে আমাদের প্ল্যান, এবং আমরা বিশ্বাস করি ইউথের জন্যই নেক্সট ফিউচার, এই জন্য আমরা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ইউথ হাব করার পরিকল্পনা আছে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমার টিম মেম্বারসরা কাজ করছে। আপনাদের জন্য শুভকামনা রইল, এবং অবশ্যই যেহেতু এখন পর্যন্ত আপনারা সফলভাবে আপনাদের লক্ষ্যে পৌঁছতে পেরেছেন, তো সামনের দিনগুলো নিশ্চয়ই নির্ঝঞ্ঝাটভাবে আপনারা পেরিয়ে যাবেন, আমাদের শুভকামনা রইল। এবং অবশ্যই আপনারা এইভাবেই দিকে দিকে আলো ছড়িয়ে যাবেন সমাজের বিভিন্ন আধারে যেখানে আছে সেখানে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের, এবং আজকে রাঙা সকালে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য।